হ্যালো সবাইকে হাম্বা মোবারক, মানে হচ্ছে কোরআনি মোবারক। আমরা জানলাতে বের হয়েছি অনেক লেটে, অ্যাকচুয়ালি ওয়েদারও ভালো না, ছোট বেবিকে নিয়ে বের হতে চাচ্ছিলাম না, বাট তারপরও হলাম। একটু এলফোর্ট লাইনে গিয়েছিলাম, গ্রিন স্ট্রিট যাইনি, কিন্তু এলফোর্ট লাইনটা এতটা বেশি জমজমাট না যেরকম রোজার ঈদে ছিল। সো আমরা বের হয়েছি, একটু আইসক্রিম খাবো আর কিছু সদাপাতি করব, যেগুলো আমার ঘরে কিচেনে অ্যাকচুয়ালি নেই বা যেটা অ্যাকচুয়ালি রেগুলার দরকার হয় না, এই আর কি। নিয়ে বাসায় যাবো, রান্নাবান্না করে রাখবো কিছু আজকে রাতেই, আর বাকিটা কালকে সকালে করব। ঈদ এখানে এতটা জমজমাট হয় না কোরবানি, যেহেতু কোরবানি আমরা দিতে পারি না, কোনো কিছু দেখতে পারি না, সো কেমন জানি খালি খালি লাগে। কিন্তু তারপর ছোট বেবি যেহেতু আছে, সেহেতু একটুখানি আয়োজন। সেমাই কিনেছি আমি, তারপর কোরমা বানাবো, আসলে চিকেন কোরমা বানাবো, এই জন্য আমি কোরমার প্যাকেট কিনেছি। কাজ চুরি করেছি, প্রাইটানি কিনে এনেছি। গ্রিন চিলি আমার শেষ হয়ে গিয়েছিলো, ওটাও কিনে নিলাম। দই আজ উজুল আরেকটা দরকার আমার, হ্যাঁ লবঙ্গটাও শেষ হয়ে গিয়েছিলো, কিছু দরকার ছিল। এলাচি গ্রিন কার্ডমমটা ছিল না, সো আমি জাস্ট সবুজটা কিনলাম। আর হচ্ছে একটা সবুজ কিশমিশটা কিনেছি, আমার কাছে জাস্ট কালোটা ছিল। 2 কিলো চিকেন ব্রেস্ট পিস, আমি জানি না কতটুকু বানাবো। বিফ 2 কিলো, যেটাকে কালা ভুনা করবো আমি। আর জিঞ্জার গার্লিক পেস্ট আগের থেকে আমি ডিপ ফ্রোস্ট করে রেখেছিলাম, এখানেও আমার কাজ চুরি। আমরা দুজন অ্যাকচুয়ালি এখানে কি করছি জানো, আমরা দুজন গান গাচ্ছি রান্না করতে করতে। দুজনে মিলে আমরা সবসময় কারাওকে বা যে কোনো গান প্লে করে দিই, অ্যান্ড দেন দুজন একজন একজনের সাথে ঝগড়া করবো, না এইটা শুনবো না না ওইটা শুনবো, আর তারপরে দুজনে মিলে এন্ড আপ হই একই গানে গান গাই। এটাই আমাদের সময় কাটানো একসাথে। অ্যাকচুয়ালি এটা আমাদের খুবই ভালো একটা সময়, কারণ বেবিরা যখন ঘুম চলে যায় একসাথে আমরা রান্নাবান্না করি, গল্প করি, কারণ বেবিদের নিয়ে তো আর বাইরে কোথাও সবসময় যাওয়া যায় না। আর সাথে এখানে আমাদের এত আত্মীয় স্বজনে নেই যার কাছে বেবিকে আমরা রেখে যেতে পারবো। আগে তো শুধুমাত্র আরিশ ছিল, এখন তো আরিশের সাথে সাথে আমাদের ইমানও চলে এসেছে। আরিশকে তারপরেও কারো কাছে রাখতে পারতাম, বাট ইমানকে তো এখন একদমই ছোটো রাখা সম্ভব না। বাট ইয়েস, হি ইজ সাচ এ লাভিং হাজব্যান্ড, সবসময় আমাকে হেল্প করে, আর সে একজন ফ্রেন্ডের মতো। আমরা সবসময় প্রতিটা জিনিস একজন আরেকজনের সাথে শেয়ার করি, কোনো লুকাছুপি আমাদের রিলেশনশিপে নেই। আর সাথে আমি বলবো আমার দুটো বেবিকে নিয়ে একা আমার কখনোই সম্ভব হতো না যদি ও আমাকে হেল্প না করতো। সো এই আর কি, এই করতে করতে আমরা রান্না করলাম, রান্না করতে করতে আমাদের প্রায় 3টা 4টা বেজে গিয়েছে। দুজন মানে ও হেল্প করা সত্ত্বেও, সব কিছু রেডিমেড ইউজ করা সত্ত্বেও, জাস্ট স্লো স্লো করে রান্না করা, অ্যান্ড দেন তারপর দুষ্টুমি পাগলামিগুলো করা, অ্যান্ড দেন তারপর সে কিছু কিছু জায়গায় সে আমাকে উর্দু কিছু ওপর যেগুলো আমি বুঝি না সে আমাকে বুঝিয়ে দেয়, আর সে বলতে থাকে আমাদের উর্দু একটু কষ্ট কিন্তু এটার মিনিং খুব সুন্দর, লিরিক্স সুন্দর, এই আর কি ব্লা 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 কাহিনি। সো এই আর কি, এই জিনিসগুলো আমরা করে, কাজকর্ম করে, কিচেন টিচেন সাফ করে, সব কিছু করে আমরা ঘুম যেতে যেতে 4টা 5টা থেকে ঘুম গিয়েছি। এখানে তো আর কোনো আত্মীয় স্বজন কে আসবে কে আসবে না জানি না, আমরা কোথায় যাবো সেটাও জানি না। সো কালকের জন্য শুধু নামাজ পড়াটাই প্ল্যান, আর নামাজ পড়ার পর আর কোনো প্ল্যান আমাদের নেই আপাতত। ইট অল ডিপেন্ডস অন এই ম্যান যে ও কীরকম ফিল করছে, বা আচ্ছা দেখি কি করা যায়, কোথায় যাওয়া যায়। শুধুমাত্র বাচ্চাদের জন্য নতুন কাপড় আমরা নিয়ে নিয়েছি, আমাদের জন্য কেউই আমরা নতুন কাপড় নিইনি। সেই কথাই আবারও যে ঈদ আমেজটা হয় না, তারপরও আমরা আমাদের ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে ট্রাই করি যাতে সব ধরনের ফেস্টিভ্যাল উদযাপন করতে, একজন আরেকজনের সাথে থাকতে, আর বাচ্চাদের তো শেখাতে হবেই। সো আমার মিয়া সাহেব বিফ কেটে আমাকে রেডি করে দিচ্ছেন, ও কাটাকাটি খুব পছন্দ করে। আর অ্যাকচুয়ালি কিচেনে থাকলে আমার অলমোস্ট কোনো জিনিসই তেমন বেশি করতে হয় না, অ্যাপার্ট ফ্রম যে আমি কিচেন পট রয়েছে আর আমি সাফ করতে থাকি, ক্লিন করতে থাকি। পেঁয়াজটা ফ্রাই করছিলাম আমি কালা ভুনার জন্য, আমি আজকে ফার্স্ট টাইম কালা ভুনা করছি। আমি জানি না কেমন হবে, আর খাওয়ারও কখনো এটা আগে খাইনি, ও কতটুকু পছন্দ করবে সেটাও আমি জানি না। আর মাঝে মাঝে সে অনেক শেফ টাইপ, আই মিন লাইক অ্যাটিটিউড দেখায়, তুমি জানো না কীভাবে হয় কতটুকু হয়, এখানেই চিলি দিতে হয়। আর সে কার্ডামম তো একদমই পছন্দ করে না, এলাচে যদি ওর কামড় লাগে ও খাওয়া ছেড়ে ইনস্ট্যান্ট উঠে যায়। এখানে সে কমপ্লেন করছে চিলি তুমি ডালো, এত বড় বড় থাকে কোনো সমস্যা নেই, কিন্তু কার্ডামম দেখা যায় না, তুমি ডালবে না। আর আমি বলি আমি তো ডালবো, তোমাকে বেছে বেছে দেখে তারপর খেতে হবে। Alhamdulillah. আমার চিকেন কোরমা রান্না করা শেষ, এখন জাস্ট কালাভুনাটা করছি, সেমাইটা করছি, আর এরপরে রাইসটা রান্না করতে হবে। আসলে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে জম্পেশ একটা ঘুম দিয়েছিলাম ঈদের দিনেই, কারণ আমি এতই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এইমান কান্না করছিল। সো ওকে ঘুম পাড়া থেকে আমি নিজেও ঘুম, একটু পরে দেখি খাওয়ারও আমার সাথে ঘুম আর আরিশ আমার সাথে ঘুম। ঘুম থেকে ওঠার পর বেশ কিছু ফ্রেন্ডের বাসায় ঘোরাঘুরি হয়েছে, কিন্তু খাবার এতটাই ব্যস্ততা ছিল যে আমাদের আর ওখানে ব্লগ কোনোভাবে কোনো রেকর্ড করা হয়নি। লাস্টে একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, যাওয়ার আগে ভাবলাম যে ও আমি তো রেকর্ড করতেই ভুলে গিয়েছি। সো দেখি এবার গিয়ে আমি ওখানে যদি পারি আমি রেকর্ড করবো। You know Arish, you saw her first time when you were same like Ayman, small baby. Yeah. You don't remember her. আচ্ছা রোবলক্সে কাহিনী শুরু হয়ে গেছে না? এটা ও খেলে রোবলক্স? ওর এই ইটস বিউটিফুল, ইউ লাইক ইট? হ্যাঁ। হ্যাঁ, তোমার ল্যাম্প লাইটে জ্বালাও। ও ইউনিকর্ন, ইউনিকর্ন। আমি তোমার টিকটক গুলো দেখি কিন্তু, জানো, রেগুলার আমি তোমাকে ফলো করি। এগুলো ওর সাথে, এগুলো একটা আমি করি না, এগুলো আমি ওর রুমে আমি যাইও না। মেয়ে বড় হয়ে গেলে কি সুবিধা, রাইট? কোনটা মগজ? আমি মগজ খাই না। শাড়িটা কালার ভালো লাগতেছে। ছয় বছর তিন মাস চার মাস আগে, মে থেকে মে জুন জুলাই। ঈদ মোবারক। এখন না লাগতেছে ঈদ মোবারক। মে পকড় লো উসকো, এমন কো দে দো মুঝে। হ্যাঁ मैं पिक्चर नहीं ले रही हूँ, मैं वीडियो ले रही हूँ, वो है पिक्चर। कॉन्फ्यूज चाहिए से अल्लाह तुमने क्या फेसबुक की बोले, फेसबुक बोलते हैं रोब्लॉक्स से फ्रेंड होएगी सो दिजोन हैं नो शामिल पिक्चर नहीं हमें दिया था दौड़ते। বেশ কিছু ছবি নিলাম, আমরা অনেক গল্প করলাম, অনেক পুরাতন স্মৃতি আমরা মনে করলাম, রিকল করলাম। অ্যান্ড দেন ওর খানাটা অ্যাকচুয়ালি খুবই মজার হয়েছিল। এটা আমার ফ্রেন্ড, অনেক পুরাতন একটা ফ্রেন্ড। অ্যান্ড দ্যাটস থিংকিং, ভাবলাম আজকের ব্লগে আমি ওদেরকেও অ্যাড করি। সো ওদের সাথে এখন থেকে রেগুলার হয়তো দেখা হবে, হয়তো। এই যে ফিল্ডি সুন্দর না? আর এদিকে দেখো গল্প হচ্ছে ওদের। আমি এত গল্প করতে পারি না, ওর বাবা যেভাবে গল্প করে সারাদিন আমি একদমই পারি না। হাসতেছে আমাকে, যদি আমাকে এমন ঘুম এমন খাও এই সেই, সারাদিন কি মানুষ ইয়া হয়েছে না? আর এই যখন আসে গল্প করে, আর এই দুজন মিলে গল্প করতে। It's okay, carry on. ফ্রেন্ডের সাথে দেখা করার পর একটু ভালো লাগে, তারপরও যেহেতু এদেশে আত্মীয় স্বজন তেমন নেই আমার, আর দেশি মহলটাও নেই, এখানে কোরবানি দেওয়া অ্যালাও না, আর সাথে কোরবানি আমাদের ব্যাকহোম দিয়ে দেয়। সো যতটুকু পেরেছি ঘুরতে নিয়ে গিয়েছি আরিশকে, আর আমরাও একটু ঘুরলাম, বেশ ভালো লাগছে। রাতে আমরা বাসায় ফিরছি, আর কিছু ফ্রেন্ড এখন আমাদের বাসায় আসবে। ये मजा आता है हमेशा। एक बार बड़ा हारून, तो हमारे हारून विजिट करते हैं आज से। थैंक यू हारून। नो प्रॉब्लम। उनकी ये होता है हारून। बेबी, आ बेबी, ये देखते छोटू एक तो बेबी, देखते छोटू एक तो बेबी, अगू, अगू। এটা কে? এটা কে? এটা Mmm. Mmm. Look at baby. তুমি কি চাবাচ্ছ? চাবাইতেছে দেখো, তুমি চাবাচ্ছটা কি? তোর মুখে কিছু নেই বাবা, তোর মুখে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা বাসায় চলে এসেছি, আমাদের শার্ট খুলে ফেলেছি। ওর এই বউটা মোস্ট প্রবলি ওকে ডিজটা দিয়ে খুশি। আমরা এখন টি শার্ট চেঞ্জ করে ফেলেছি, আমরা এখন রিল্যাক্স রিল্যাক্স, আমরা এখন রিল্যাক্স রিল্যাক্স। ও না না না, আচ্ছা ঠিক আছে, চল সবাইকে আমরা গুড নাইট বলি, ঈদ মোবারক বলি, ওকে বাই বাই।